আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইফ ফর্মুলা হলো একটি কন্ডিশনাল ফাংশন, আর আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হলো ইফ ফাংশন। কিভাবে একটি সিঙ্গেল ইফ ফর্মুলা ইউজ করতে হয়, কিভাবে একটি নেস্টেড ইফ মানে একটি ইফ ফাংশনের ভিতর আরেকটি ইফ ব্যবহার করতে হয়, এবং কিভাবে এই কন্ডিশনাল ফর্মুলার সাথে লজিক্যাল ফাংশন যেমন অ্যান্ড অথবা অর ফাংশন ব্যবহার করতে হয়, তার সাথে আমরা দেখব সর্ট এবং ফিল্টার অপশন, এবং কিভাবে কলাম এবং রোকে ফ্রিজ করা যায়, এবং সবার শেষে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে ব্রিফলি ডিসকাশন করব। তো চলেন শুরু করা যাক। আমার প্রিভিয়াস ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি এক্সেল লেআউটের উপরে, বিভিন্ন টুলসের উপরে, কিভাবে এক্সেল স্প্রেডশিটের ডেটা এন্ট্রি করতে হয়, কিভাবে অটো সাম অটো অ্যাভারেজ ফর্মুলা ব্যবহার করতে হয়। তো যারা আমার প্রিভিয়াস ভিডিওটা দেখেন নাই তাদের আমি সাজেস্ট করব ভিডিওটা দেখলে আপনাদের এই আজকের ভিডিওটা বুঝতে অনেক সুবিধা হবে। যারা আগের ভিডিওটা দেখেন নাই তাদের জন্য একটা কুইক ওভারভিউ। ধরেন এটা আমার টোটাল মার্কসের কলাম, এবং এই সমস্ত টোটাল মার্কসকে আমি একসাথে যোগ করে এই সেলটার মধ্যে নিয়ে আসতে যাচ্ছি। তো এই সেলটা সিলেক্ট করার পরে আমি যদি কিবোর্ড থেকে অল্ট প্লাস ইকুয়াল সাইন একসাথে প্রেস করি, অথবা আমি যদি এখানে গিয়ে অটোসামে ক্লিক করি, তাহলে আমার অটোসাম ফর্মুলাটা ইনসার্ট হয়ে যাবে, এবং বাই ডিফল্ট অটোসাম এই রেঞ্জটা নিয়ে নেবে, কারণ অটোসাম ওর পাশের রেঞ্জটাই বাই ডিফল্ট নিয়ে নেয়। ওকে, এখন আমরা ইচ্ছা করলে এটাকে ডিলিট করে আমাদের মতো করে আমরা রেঞ্জ ঠিক করে দিতে পারি। দেখেন এই রেঞ্জটা আমরা ঠিক করে দিয়েছি। তো যেহেতু আমরা পুরোটাই আমাদের রেঞ্জ হিসাবে নেব, তো আমরা পুরোটাকেই রেঞ্জ হিসাবে সিলেক্ট করে এন্টার চাপলাম। তো আমরা আমাদের টোটাল যোগফল পেয়ে গেলাম। অ্যাভারেজের ক্ষেত্রে একই, আমরা এই সেলটা সিলেক্ট করে আমরা এখানে গিয়ে যদি অ্যাভারেজ ক্লিক করি, দেখেন অ্যাভারেজ পুরো রেঞ্জটা নিয়েছে, সাথে এটাও নিয়ে নিয়েছে, কিন্তু এটা আমাদের দরকার নাই। তো এটা আমরা ডিলিট করে আমরা জাস্ট আমাদের রেঞ্জটা এখানে দেখিয়ে দেব এবং প্রেস এন্টার, তো আমরা অ্যাভারেজ পাবো। ম্যাক্সিমাম এবং মিনিমামের ক্ষেত্রেও একই, আমরা জাস্ট সেল সিলেক্ট করব, এখানে যাব, ম্যাক্সিমাম ক্লিক করব, যেহেতু এই দুইটা নিয়ে নিয়েছি এই দুইটা বাদ দিয়ে দিব, আমরা আমাদের মতো এটা সিলেক্ট করে এই পর্যন্ত আমাদের রেঞ্জটা দেখাই দিব, প্রেস এন্টার। দেখেন 373 আমার ম্যাক্সিমাম নাম্বার, সো এই কলামের মধ্যে 373 আমাদের ম্যাক্সিমাম নাম্বার আছে। ওকে, আমরা এটাকে হাইলাইট করে রাখি। এখন মিনিমাম, মিনিমামের ক্ষেত্রে আমরা এখানে যাব এবং এখান থেকে মিনিমাম ক্লিক করব, এবং আমরা আমাদের রেঞ্জটা আবার দেখাই দিব, প্রেস এন্টার। আমরা মিনিমাম নাম্বার হলো 133, দেখেন এই কলামের মধ্যে 133 হলো মিনিমাম নাম্বার। ওকে, আমরা হাইলাইট করে রাখলাম। এখন চলেন আমরা সর্ট এবং ফিল্টার অপশনটা দেখি। হোম মেনুর আন্ডারে আমরা এখানে সর্ট এবং ফিল্টারের অপশনগুলি পাব, অথবা আমরা ডেটা মেনুর আন্ডারে এখানে সর্ট এবং ফিল্টারের অপশন পাব। ধরেন আমরা আমাদের ডেটাকে অ্যালফাবেটিক্যালি সর্ট করতে চাচ্ছি, যেমন আমাদের এই নামগুলি আমরা চাচ্ছি এ দিয়ে যাদের নাম শুরু হয়েছে তারা আগে আসবে, তারপর বি দিয়ে আসবে। আমরা এখানে যে কোনো একটা সেল সিলেক্ট করার পরে যদি আমরা এই সর্ট এ টু জেড এটাতে ক্লিক করি, দেখেন আমাদের ডেটাগুলি কিন্তু অ্যালফাবেটিক্যালি সর্ট হয়ে গেছে, এ নামগুলি আগে আসছে, তারপর বি, তারপর সি, এভাবে চলে আসছে। ওকে, সিমিলারলি আমরা এটা ক্লিক করলে রিভার্স ওয়েতে আসবে। ওকে, আমরা আনডু করি। তো দেখেন এখানে সর্টের আরও অপশন রয়েছে। সর্টের উপরে আমার চ্যানেলে একটা ভিডিও আছে যেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে কীভাবে কলাম ওয়াইজ, কীভাবে সেল ওয়াইজ, কীভাবে সেল কালার ওয়াইজ, ভ্যালু ওয়াইজ সর্ট করা যায়, আপনারা চাইলে ওটা দেখতে পারেন। আচ্ছা, এখন দেখব আমরা ফিল্টার। আমাদের এই ডেটাটার একটা হেডিং আছে, এই হেডিংটা হলো এইটা। আমরা যদি এটা সিলেক্ট করে ফিল্টারে ক্লিক করি, তাহলে প্রত্যেকটা কলামে আমরা একটা ড্রপডাউন মেনু পাব। যদি ড্রপডাউন মেনুতে একটা কলামে ক্লিক করি, দেখেন এখানে যদি আমরা এটাতে আনচেক করি, এবং এখানে যদি আমি এটাতে আমির খান, এটা বিল ক্লিনটন, বব মালি, এই তিনটা সিলেক্ট করে যদি আমি ওকে করি, তাহলে ওই তিনজনের ডেটাটাই আমি দেখতে পারব। ওকে, তো আমরা এখানে আবার গেলাম এবং সিলেক্ট অলে আবার ক্লিক করলাম, তাহলে আমরা সব ডেটা আবার দেখতে পাচ্ছি। লাইকওয়াইজ আমরা যদি এই ম্যাথে এসে এই ড্রপডাউনে ক্লিক করি এবং সব যদি ডিসিলেক্ট করি, তারপর আমরা যদি এখানে শুধু 90 ক্লিক করি এবং ওকে করি, তাহলে ম্যাথে যারা 90 পেয়েছে তাদের ডেটাটাই শুধু আমরা এখানে দেখতে পাবো।
ওকে, তো আমরা বুঝলাম কিভাবে ফিল্টার ইউজ করতে হয়। তো এখানে আবার আরেকবার ক্লিক করে আমরা ফিল্টার অফ করে দিলাম। ওকে, তো এবার চলেন আমরা কিভাবে একটা কলাম অথবা রোকে আমরা ফ্রিজ করতে পারি দেখে আসি। তো ধরেন অনেক সময় আমরা আমাদের ডেটা অনেক বড় এবং আমরা প্রয়োজন বোধে আরও ডেটা অ্যাড করতে পারি, নিচের দিকে রো বাড়াতে পারি, ডানের দিকে আমরা কলাম বাড়াতে পারি। সেক্ষেত্রে আমরা যদি নিচের দিকে স্ক্রল করি দেখছি আমরা আমাদের হেডিংটা আমরা দেখতে পাচ্ছি না। তো আসলে আমরা কলাম দেখে বুঝতে পারবো না যে এটা কোন হেডিংয়ের কলাম। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে এই রোটা সিলেক্ট করি এবং আমরা যদি ভিউ অপশনে গিয়ে এই ফ্রিজ পেজের আন্ডারে এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে দেখেন আমরা যদি স্ক্রল করি তাহলে আমাদের হেডিং অপশনসটা আমরা সবসময় দেখতে পাচ্ছি। লাইকওয়াইজ আমরা যদি এখানে গিয়ে ফ্রিজ ফার্স্ট কলাম সিলেক্ট করি তাহলে যদি আমরা যদি ডানের দিকে যাই তাহলে আমাদের এই নেমগুলি সবসময় আমরা ভিজিবল পাচ্ছি। ওকে, তো আমরা এখানে আনফ্রিজ করতে পারবো এখানে ক্লিক করলে, তার মানে আমাদের এটা আবার আনফ্রিজ হয়ে গেল। তো ফর দ্য টাইম বিং আমরা এটাকে আমরা সিলেক্ট করে রাখি আমাদের প্রয়োজনের জন্য। ওকে, এবার আমরা আসি ইফ ফর্মুলায়। লক্ষ্য করেন আমাদের রেজাল্ট শিটে প্রত্যেকটা স্টুডেন্টের সাবজেক্ট ওয়াইজ নাম্বার আমরা দিয়ে রেখেছি এবং টোটাল করা আছে এখানে। যেমন বিল ক্লিন্টনের বাংলায় 60, ইংলিশে 50, ম্যাথে 98 এবং সায়েন্সে 95, এবং এই টোটাল করা আছে এখানে 303। ওকে, এই টোটালটা আগে থাকতেই আমরা অটোসাম ফর্মুলার মাধ্যমে টোটাল করে রেখেছি এখানে, এবং লাইকওয়াইজ আমরা এখানে অ্যাভারেজ মার্ক করে রেখেছি। এই টোটালটা আমরা যদি ডাবল ক্লিক করি আমরা দেখতে পাবো যে আমাদের অটোসাম ফর্মুলা আগে থাকতেই দেয়া আছে। এখন আমরা রেজাল্ট শিটে পাস অথবা ফেল নির্ধারণ করব এই টোটাল মার্কসের উপর বেসিস করে। ওকে, আমরা বোঝার সুবিধার্থে এখানে দেখেন আমরা পাস মার্ক দিয়ে রেখেছি 240, এবং যে 240 থেকে 299 পর্যন্ত পাবে সে তার গ্রেডিং হবে এ মাইনাস, এবং যে 300 থেকে 359 পর্যন্ত পাবে তার গ্রেডিং হবে এ প্লাস, এবং যে 360 অথবা অ্যাবাভ পাবে তার গ্রেডিং হবে ডিস্টিংশন। ওকে, এখন আমরা রেজাল্ট কলামে পাস ফেল নির্ধারণ করব, এই জন্য আমরা ইফ ফর্মুলা ইউজ করব। ইফ ফর্মুলা হলো কন্ডিশনাল ফাংশন। এখানে কন্ডিশন হচ্ছে কোনো স্টুডেন্টের টোটাল মার্কস যদি পাস মার্ক 240 সমান বা বেশি হয় তাহলে সে পাস করবে, আর যদি টোটাল মার্কস পাস মার্ক 240 চেয়ে কম হয় তাহলে সে ফেল করবে। এখন আমরা এই সেলটা সিলেক্ট করি এবং এখানে ফর্মুলা ইনপুট করি, ইকুয়াল সাইন ইফ ফার্স্ট ব্র্যাকেট। দেখেন আমরা এখানে দেখছি যে লজিক্যাল টেস্ট, লজিক্যাল টেস্ট হলো আমাদের এই লজিক্যাল ভ্যালু সেল যদি আমাদের পাস মার্ক 240 চেয়ে বেশি হয় বা সমান হয় তাহলে আমাদের স্টুডেন্ট পাস করবে। ওকে, তাহলে আমরা এখানে আমাদের লজিক্যাল টেস্টের জন্য এই সেলটা সিলেক্ট করব, এবং এই সেলটা যেহেতু এর চেয়ে বেশি হলে পাস করবে তাহলে আমরা গ্রেটার দ্যান সাইন দিব। ওকে, আর এখন আমরা দিব 240, আমরা এখানে 240 লিখব। আমরা ইচ্ছা করলে এই সেল রেফারেন্সটা নিতে পারি, সেল রেফারেন্স নেওয়াই ভালো, বাট এখন আমরা 240 কিবোর্ড থেকে লিখব 240, তাহলে আমরা কমা দিলাম। ওকে, এখন আমাদের দেখেন সেকেন্ড আর্গুমেন্ট, সেকেন্ড আর্গুমেন্ট বলতেছে ভ্যালু ইফ ট্রু, তার মানে যদি এইটা ঠিক থাকে তাহলে আমাদের ট্রু হবে, আমাদের স্টুডেন্ট পাস করবে। তাহলে আমরা এখানে কোটেশন মার্ক দিলাম এবং পি ফর পাস, ওকে, কোটেশন মার্ক আবার দিলাম এবং আমরা কমা দিলাম। দেখেন আমাদের থার্ড আর্গুমেন্ট হাইলাইট হচ্ছে, এটাতে আমরা পাস করবে আর না হলে কন্ডিশন হচ্ছে সে ফেল করবে। তাহলে আমরা আবার উইদিন কোটেশন মার্ক আমরা লিখলাম এফ ফর ফেইল, কোটেশন ক্লোজ, আমরা ব্র্যাকেট ক্লোজ করব। এখন যদি আমরা এন্টার দিই দেখেন আমাদের স্টুডেন্টের রেজাল্ট আসছে পি, পি ফর পাস। ওকে, তার টোটাল মার্ক 303 মোর দ্যান 240, 240। ওকে, সেজন্য সে পাস করেছে। যদি আমরা এখানে দেখি আমাদের মার্কস কমায় দিই 60, এখানে কমাই 60, তাহলে আমাদের 230 হলো,
সে কিন্তু ফেল করে গেল অটোমেটিক এখানে রেজাল্ট দেখাচ্ছে যদি এখানে আমরা লেটস সে 70 করে দিই এন্ড প্রেস এন্টার দিই দেখেন সে 240 মার্কস পেল বাট স্টিল এখানে ফেল দেখাচ্ছে কারণ আমাদের ফর্মুলাতে যদি আমরা দেখি এখানে আমরাও দেখতে পারি ফর্মুলাটা অথবা এইখানেও আমরা দেখতে পারি ফর্মুলাটা ওকে দেখেন আমরা এখানে দেখাচ্ছি আমাদের লজিক্যাল ভ্যালু গ্রেটার দ্যান 240 তার মানে 240 চেয়ে বেশি সেই জন্য 240 পাওয়ার পরেও এখানে ফেল দেখাচ্ছে এখন আমরা কি করব গ্রেটার দ্যান 240 অথবা ইকুয়াল টু 240 তাহলে দেখবেন যে এটা পাস হয়ে গেছে ওকে এখন লক্ষ্য করেন আমাদের ফর্মুলা বারে আমরা এই 240 পাস মার্কটা কিবোর্ড থেকে টাইপ করে দিয়েছি তো এইটা আমরা কিবোর্ড থেকে না দিয়ে আমরা সেল রেফারেন্স দিতে পারি সেল রেফারেন্স দিলে আমাদের সুবিধা হবে আমরা যখন এই সেলের নাম্বার বা অ্যামাউন্টটা চেঞ্জ করব আমাদের ফর্মুলাতে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে তো এটা আমরা ডিলিট করে আমরা সেল রেফারেন্সটা দিলাম এখন যখন আমরা সেল রেফারেন্স দিব আমরা অবশ্যই মনে রাখবো যে আমরা কিবোর্ড থেকে F4 প্রেস করে এই সেল রেফারেন্সকে আমরা ফিক্স করে দেব আর যদি আমরা ফিক্সিং না করি তাহলে আমাদের কি প্রবলেম হতে পারে চলেন দেখি আমরা ধরেন ফিক্সিং করলাম না ওকে আমরা এন্টার দিলাম তো এটা আমাদের পাস হলো তো আমরা যদি এটাকে কপি করে দেখেন এখানে নিয়ে আসি দেখেন প্রত্যেকটাই আমার পাস হচ্ছে 194 এটা তো ফেল মার্ক 240 আমাদের পাস মার্ক বাট এটা স্টিল পাস দেখাচ্ছে কারণটা কি আমরা ধরেন এখানে যদি আমরা এডিট মোডে যাই কিবোর্ড থেকে F2 প্রেস করি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেল রেফারেন্স হলো 240 ওকে দেখেন আমরা যদি এইখানে আমরা যদি এডিট মোডে যাই আমরা দেখতে পাচ্ছি আমাদের সেল রেফারেন্স অটোমেটিক নিচে চলে আসছে কারণ আমরা এটাকে ফিক্স করে দিইনি তো আমরা ফিক্স করে দিতে হলে কি করতে হবে চলেন আমরা দুটোকে ডিলিট করি এবং এটাকে ক্লিক করে আমরা সেল রেফারেন্স এখানে যাই গিয়ে কিবোর্ড থেকে আমরা F4 প্রেস করি ওকে এবং তারপর এন্টার দিলাম এখন যদি আমরা এটাকে অল দা ওয়ে আমরা কপি পেস্ট করি তাহলে আমরা দেখতে পারবো যে দেখেন এটা ফেল হয়েছে এটা এটা সেল রেফারেন্স এটা নিচ্ছে এটা সেল রেফারেন্স এটা নিচ্ছে তার মানে প্রত্যেকটা সেল রেফারেন্স এক জায়গাতে থাকছে আচ্ছা এখন আমরা গ্রেডিং করা দেখব আর গ্রেডিং করার জন্য আমরা ইফ ফর্মুলার সাথে লজিক্যাল ফাংশন এন্ড অথবা অর ফাংশন ব্যবহার করব ওকে ইকুয়াল সাইন ইফ আমরা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করে ফর্মুলা ইনসার্ট করলাম আমরা এই লজিক্যাল টেস্টের আগে আমরা এখানে এন্ড লিখব এন্ড আবার কিবোর্ড থেকে ট্যাব দিলাম তো দেখেন আমাদের লজিক্যাল টেস্ট আগের মতোই থাকবে আগের মতোই এই সেলটাই আমাদের লজিক্যাল ভ্যালু সেল তো আমরা এই সেলটা সিলেক্ট করলাম এখানে দিব আমরা ইফ গ্রেটার দেন অথবা ইকুয়াল টু আমাদের 240 আমরা এই সেল রেফারেন্সটা নিয়ে নিব ওকে আমরা কমা দিলাম এন্ড আমাদের লজিক্যাল ভ্যালু সেল যদি লেস দেন 300 এই সেল রেফারেন্সটা নিলাম ওকে ব্র্যাকেট ক্লোজ করলাম আমরা কমা দিলাম তাহলে কি হবে আমাদের ভ্যালু ইফ ট্রু ভ্যালুটা হবে এ মাইনাস তো আমরা এখানে সেল রেফারেন্স নিয়ে নিব সেল রেফারেন্স নিলে আমাদের কোটেশন মার্ক দেওয়া লাগবে না ওকে কমা দিলাম আর যদি ফলস হয় তাহলে আমরা কি হবে এখানে ফেল হবে তো আমরা এখানে কোটেশন মার্কের মধ্যে এফ দিয়ে দিলাম আমরা ই ব্র্যাকেট ক্লোজ করলাম দেখেন আমরা কিন্তু কোনো সেল রেফারেন্সে আমরা ফিক্স করে দেইনি তো আমরা সেল রেফারেন্সগুলি এখন ফিক্স করে দিব এখানে জাস্ট ক্লিক করে আমরা কিবোর্ড থেকে F4 এটাতে আমরা ক্লিক করে কিবোর্ড থেকে F4 এবং এটাতে ক্লিক করে আমরা কিবোর্ড থেকে F4 চাপলাম এখন আমরা এন্টার দিব দেখেন আমাদের রেজাল্ট কিন্তু এ মাইনাস চলে আসছে বাট আমরা কিন্তু এ প্লাস ডিস্টিংশন এইগুলির এখনও গ্রেডিং করি নাই আচ্ছা এবার আমরা সব গ্রেডিং একসাথে করব সেল সিলেক্ট করলাম এবং ফর্মুলা বারে ঠিক ফলস আর্গুমেন্টের ঠিক আগে আমরা ইফ ফর্মুলা আবার ইনসার্ট করব ইফ কিবোর্ড থেকে ট্যাব অ্যান্ড ট্যাব আমাদের লজিক্যাল সেল ভ্যালু ইফ গ্রেটার দেন অথবা ইকুয়াল টু আমাদের 300 এই সেল রেফারেন্স আমরা কিবোর্ড থেকে F4 প্রেস করে সেল রেফারেন্সকে আমরা ফিক্স করে দিব কমা
আমাদের যদি লজিক্যাল সেল ভ্যালু লেস দ্যান 360 সেল রেফারেন্স। ওকে, আমরা কিবোর্ড থেকে F4 প্রেস করব, আবার ফিক্স করে দেব, ক্লোজ দ্য ব্র্যাকেট। আমাদের ট্রু ভ্যালু এই আর্গুমেন্টের জন্য কমা দিয়ে আমরা A+ সেল রেফারেন্স। ওকে, আমরা কিবোর্ড থেকে F4 চাপবো, কমা। এখন আমরা ডিস্টিংশনের জন্য আরেকবার ইফ ফর্মুলা ইনসার্ট করব, ইফ ট্যাব, বাট এখন আমরা অ্যান্ড ইউজ করব না, কারণ আমাদের এখানে একটা মাত্র কন্ডিশন। তাহলে আমাদের লজিক্যাল টেস্ট ভ্যালু সেল এটা ইফ গ্রেটার দেন আর ইকুয়াল টু 360, আমরা F4 দিয়ে ফিক্স করে দিলাম, কমা। তাহলে আমাদের ট্রু ভ্যালু হলো ডিস্টিংশন, ডিস্টিংশনে ক্লিক করলাম এবং F4 দিলাম, কমা, আর আমাদের ফলস ভ্যালু হলো ফেইল। ওকে, এখন এখানে আমরা ব্র্যাকেট দিব, যেহেতু আমাদের তিনটা ইফ আছে, একটা, দুইটা এবং তিনটা, তাহলে আমরা তিনটা ব্র্যাকেট ক্লোজ করতে হবে, 1, 2, 3। ওকে, এখন যদি আমরা এন্টার দিই, আমরা আমাদের এখানে টোটাল গ্রেডিংয়ের ফলাফল পেলাম। আমরা যদি এখানে ডাবল ক্লিক করি অথবা এখানে যদি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসি, তাহলে আমাদের সমস্ত গ্রেডিংগুলি আমরা এখানে পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখন আমরা দেখব কন্ডিশনাল ফরম্যাটিং। ধরেন আমরা একটা কলাম সিলেক্ট করলাম, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে এখানে আমরা বিভিন্ন অপশন পাব। হ্যাঁ, আপনারা দেখলে বুঝতে পারবেন, যেমন এটা ডেটা বার্স, এটা কালার স্কেলস, কারণ এটা এটাতেই আমরা সিলেক্ট করার পরে আমরা এখানে গেলাম, এখানে হলো গ্রিন, ইয়েলো, রেড কালার্স। এই স্কেলটা যদি আমি সিলেক্ট করি, তাহলে আমার গ্রিনের মধ্যে থাকবে হায়েস্ট নাম্বারগুলি, তারপর গ্র্যাজুয়ালি কমবে, ইয়েলোর মধ্যে থাকবে যেগুলি তার পরের নাম্বার, আর লোয়েস্ট নাম্বারগুলি থাকবে আমার রেডের মধ্যে। তো এভাবে আসলে স্কেল আমরা সিলেক্ট করতে পারি। তারপরে ধরেন এটা যদি আমরা সিলেক্ট করি, আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গেলাম, এখানে আরও অপশন রয়েছে, যেমন নিউ রুল। নিউ রুলে যদি আমরা এখানে যদি ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেইন এটা সিলেক্ট করি, তারপরে যদি আমরা সেল ভ্যালিউ যদি আমরা ধরেন স্পেসিফিক টেক্সট দিলাম, এবং কন্টেইনিং যদি আমরা দেখি, এখানে লিখলাম F, ওকে, ফরম্যাটে গেলাম, আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করি, ওকে, যেমন আমরা যদি এই রেড কালারটা সিলেক্ট করি, দেখেন ওকে করলাম। এখন যদি আমরা ওকে করি, তাহলে আমাদের প্রত্যেকটা ফেইলগুলি দেখেন আমার চলে আসছে রেড কালারের মধ্যে। তো আসলে কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আজকে এ পর্যন্ত, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।